শুভ সকাল বন্ধুরা, অহিন্দা দীক্ষাস নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। জন্মাষ্টমীতে আমি আমার ছোট্ট কৃষ্ণকে কিভাবে পুজো করলাম, আমার সোনাকে কি করে কৃষ্ণ সাজালাম, সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আর আমার সোনা দেখো পুরো রেডি হয়ে গেছি। আমার সোনাকে যেহেতু আমি একটু কৃষ্ণ সাজাবো, তো নিয়ে চলে এলাম পার্লারের রুমটাতে আর ওকে বসিয়ে দিলাম। ওকে একটু হালকা মেকআপ করে দেব, তো দেখো কেমন করছে মুখটা। আর ও না খুব মানে খুশি, ওকে কৃষ্ণ সাজাবো, ও নাকি ঠাকুর হয়ে যাবে, তার জন্য ও খুব খুশি। তো সেই জন্যই দেখো ওকে একটু হালকা করে এই যে আইব্রোটা ড্র করে দিচ্ছিলাম আর এই যে গান করছিলাম। আর আমার সোনা কী সুন্দর চুপটি করে বসে আছে, সত্যি আমি ভাবতেও পারিনি ও এত সুন্দর করে বসে থাকবে। তো দেখো এই যে মোটামুটি মানে ওকে একটু রেডি করানো হয়ে গেছে, এই যে হালকা করে একদিকে ওর কৃষ্ণ অবতার আর একদিকে রাম অবতার, এই দুটোই করেছি। রাম যে সেই তো কৃষ্ণ, বলো তো, রাম অবতার আর কৃষ্ণ অবতার করেই ওকে আমি কৃষ্ণ সাজিয়েছি। দেখো তোমরা কেমন লাগছে আমার সোনাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমাদের বাড়ি ছোটো থেকেই আমি জন্মাষ্টমী দেখে আসছি, আমার মা করতো, তো মা এখনও করে, এখন দিদির বাড়িতেই করছে, তো সেটাও তোমাদের আমি শেয়ার করব। আর এই দেখো আমার একদম নাড়ু গোপালটাকে কত সুন্দর কিউট লাগছে, আর ও সমানে চুপ করে বসে আছে। এমনি তো এত ছটপট, কিন্তু ও সাজনির একেবারে মাস্টার হয়েছে, তো ও সাজুগুজু করতে খুব ভালোই বাসে, কিছু সাজালে ওকে একদম চুপচাপই থাকে। আগের দিন তোমরা দেখেছিলে ভগত সিং সাজিয়েছিলাম, তো দেখো ও ঠাকুর দুটো নিয়ে চলে এসেছে দৌড় মেরে, আমি সেটা বুঝতেই পারিনি। ও এখন ওই ঠাকুর দুটো নিয়েই বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তোমরাও বলো হরে কৃষ্ণ। ও এখন সাজুগুজু করে বায়না ধরেছে, আমি একটু বাইরে যাব, মাম্মা সবাইকে দেখাবো, তো ভাবলাম চলো ওকে একটু নিয়ে বাইরে ঘুরিয়েই আসি। আর মন্দিরে যেহেতু পুজো হচ্ছে, আগে মন্দিরটাই একটু দর্শন করে প্রণাম করে আসি। তো এই যে বলেছি নিয়ে যাব, তো নাচানাচি শুরু করেছে, তো দেখো ওকে নিয়ে একটু বেরিয়ে এলাম মন্দিরে। আর এই যে আমাদের মন্দির, এই মন্দিরে সমস্ত কিছুরই পুজো হয়, এই যে কাকিমারা সবাই বসেছিল, দেখো নম করতে করতে চললো, আর কাকিমার সঙ্গে গল্প করছে। আর এখন কি করবে জানো তো, মানে দুষ্টুমি তো করছে, পুরো কৃষ্ণের নামটা ওর সার্থক হয়েছে, এতটা ছটফট এতটা দুষ্টু। এবার ও ঠাকুরের ওখানে গিয়ে দেখো বসে পড়েছে, আর আমি বলছি ঠাকুরটার চারপাশে তুমি নম করে করে ঘুরু ঘুরু করো, ও ঘুরু ঘুরু করছে আর কি বলছে জানো তো। আমি বলছি বাবা বলো ঠাকুরকে, ব্যাপার করে নিয়েছি দেখো, আর রেডি একটু পরে হবো, আগে ঠাকুরের সিংহাসনটা ভালো করে সাজায় তারপরে তো চলো। এই যে আমার নাড়ু গোপাল আর আমি বসে গেছি, কি হয়েছে ওকে নাকি ঠাকুর পুজো দেওয়ার আগে ওকে নাড়ু লাড্ডু সব দিতে হবে, কি বলবো বলো, চলো রেডি করি। আর রাধাকে দুটো কানে পরিয়েছি, আর ও এখনো চুল নিয়ে আসেনি, আসছে, তারপরে চুলটা পরিয়ে দেবো। পেতে দিলাম এখানে, যতটুকু পেরেছি রেডি করানো হয়ে গেছে। আর আমি একটু রেডি হয়ে এখন
তারপরে গোপালে অষ্টশতনাম ওটা পাঠ করবো। আমার মায়ের গোপাল সোনা চলে এলো, আর দিদির বাড়িতে যেহেতু মা পুজো করছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে আমার গোপুর সোনাটা কি সুন্দর হয়েছে, এটা মানে বড় মামার মেয়ে মাকে দিয়েছে। তো যাই হোক, ঠাকুর দেওয়া তো খুবই ভালো, তো অনেক ভালোই হয়েছে, খুব ভালোও লাগছে। এই যে আমার সোনা মানে ছোট্ট গোপাল এসেছে আমার দিদির ঘরে, আর গোপালও চলে এসেছে। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো যেন দিদি, দিদির ছেলে মেয়ে সবাইকে নিয়ে খুব ভালো থাকে আর সুস্থ থাকে। তো দেখো এটা, আর এই যে আমি চলে এলাম প্রদীপ হাতে, এই যে পুজো করতে রেডি হয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি পুজোটা কমপ্লিট করছি, পুজোটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি একটু অষ্টশতনামটা পাঠ করব, সেটাও তোমাদের শেয়ার করব। ভেবেছিলাম এবছর একটু ব্রাহ্মণ দিয়ে পুজো করব, কিন্তু সেটা হয়নি, কেননা আমার মানে জ্যাঠা শ্বশুরের ছেলে মানে দাদা আমার ভাসুর হয় সম্পর্কে, তো সে মারা গেছে, এখন এক বছর হয়নি, তো আমাদের বাৎসরিকও হয়নি। সেহেতু আমি সিংহাসনে ধূপের মানে ধোয়ায় আর ধূপকাঠির সেন্টে মানে ঘরটা একদম ময়ময় করছে, আর এতটা ভালো লাগছে, ঘরটা খুবই সুন্দর লাগছে। আর ওর পাপাও ছিল আমার পাশে। আর এই যে আমি নিয়ে চলে এলাম শ্রীকৃষ্ণের অষ্টশতনাম, এটা আমি এখন পাঠ করব তোমাদের সামনে, তো তোমরা একটু দেখো। সত্যি কথা বলতে বইটা যখন হাতে নিলাম আমার একটা মনের মধ্যে না অদ্ভুত ফিল হলো, জানি না কেন, সত্যি মনে হচ্ছিল মানে সব কিছু একদম ভুলে গিয়ে ঠাকুরের চিন্তাতেই মগ্ন ছিলাম। তো নাভজিনু রাধা কৃষ্ণ চরণারো বিন্দে কৃষ্ণ ভোজি বারো তরে সংসারে আয়ুনু রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কালো রূপে সংসারে তে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি বসুদেব রাখিল নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু বাছা ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল আলোক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননী চোরা নাম রাখে যতে গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশী ধারী অনন্ত রাখিল নাম অন্ত না ভাবে হইলা ভঙ্গ হেমরসে ভাসাইলা আখি সংসার কুটিল শ্রী বৃন্দাবন সুর ধীর ধর ব্রহ্মা মহেশ্বর ধ্যানে করে অন্বেষণ ভাবিয়া না পান জান দোহাস যশোমতী মাতা যার ভুবনে প্রকাশ মল মুখুজার পুন সশোধার টলমল করে গোরা ভাবে দেবী হল ঠমকে ঠমকে বলে হরি বল বল রোহরহি কোপন কোন নাম দেব সর্বজন উচ্চস্বরে কান্দে প্রভু জীবের লাগিয়া চেতন করান জীবে শ্রীকৃষ্ণ নাম দিয়া ছল ছল করে আঁকি নেত্রে জল শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম হইল সমাপন ভক্তগণে প্রেমানন্দে হরি হরি বলো। আর আমার পুজো এই কমপ্লিট হলো, এখন বাজে রাত একটা, আর যতটা পেরেছি বাচ্চা নিয়ে এটুকুই। তো আমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর পুজো পুজো শেয়ার করে দিও, আর প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে টাটা, গুড নাইট, বাই। নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।